الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يغدرون بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر মুসলিম ফাউন্ডেশনের আবাস প্রবাসের দিনই ভাই ও বোনেরা সকলকে জানাই মুসলিমমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আমরা আজকে মূলত আলোচনা করব রসুল বিষয় রসুল বিষয়টা কোরআনে কারিমে আল্লাহ রবুল্লা আলমিন অনেক স্পষ্ট করেছেন এবং এটাই ইমানের একটা অন্যতম একটা বিষয় রসুলের প্রতি বিশ্বাস স্থাপনটা কেমন হবে রসুল আসলে কি এটা নিয়ে আমাদের সমাজে অনেক ধূম্র জাল আছে অনেকেই বিষয়টা শুধু সাদা মাঠা জানে যে চোদ্দোশো বছর আগে যে রসুল এসেছিলো তাকে বিশ্বাস করতে হবে এবং তার পূর্বে যারা ছিল তাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে অর্থাৎ আদম থেকে নিয়ে মোহাম্মদাল্লাম পর্যন্ত রেসাল্লাদ শেষ এই পর্যন্ত কি বিশ্বাসের বিষয় এই ধারণাটা আমাদের সমাজে বদ্ধমূল আছে কিন্তু এটা কতটুকুন ঠিক এই বিষয়টা একটু আজকে আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ এই মর্মে আমরা কোরআনিকিমের সুরায় আহজাব তেত্রিশের একুশ নম্বর আয়াতিল করেছে আল্লাহ বলেন লাকাতকানুম ফি ইল্লাহে উসুয়াত হাসানা তোমাদের মধ্যে যারা আল্লাহ পরকালে পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসুলের মাঝে নিহিত রসুলের মাঝে বিষয়টা খেয়াল করতে হবে তোমাদের জন্য রসুলের মাঝে নিহিত এখানে কিন্তু আল্লাহ পাক বলে নাই তোমাদের জন্য মোহাম্মদের মাঝে নিহিত এই বিষয়টা মানুষ বোঝে না বিধায় মানুষ একটা সমস্যার ভিতরে পড়ে যাচ্ছে আজকাল বিভিন্ন আলোচনা পর্যালোচনা অনলাইন অফলাইনে হচ্ছে এই বিষয় নিয়ে এই জন্য বিষয়টা যাতে আপনাদের বুঝে আসে সেই জন্য আমি বিষয়টা ক্লিয়ার করছি মোহাম্মদ একজন ব্যক্তি ছিলেন তো তাকে আল্লাহ চুজ করেছিলেন তার রেসালাতের জন্য আল্লাহর বা তাকে বাহন করার জন্য তার কাছে তিনি পৌঁছিয়েছেন তাকে ম্যাসেঞ্জার বানাইছেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর মেসেজ তার মাধ্যমে বান্দাদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলম তাকে পছন্দ করেছেন তো তিনি একটা বড় সময় অতিক্রান্ত করেছেন আল্লাহ রব্বুল আলম দশ নম্বর সুরা ইউনুসের পনেরো এবং ষোলোতে আল্লাহ এ কথা বলছেন যে রসুলকে দিয়ে বলিয়েছেন যে তুমি বলে দাও একটি দীর্ঘ সময় আমি তোমাদের মধ্যে অতিক্রান্ত করেছি তখন আমি তোমাদেরকে তো এই কথাগুলো বলিনি আর আল্লাহ আমাকে বলতে বলেনি এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ যতক্ষণ তাকে বলতে বলেন নাই ততক্ষণ তিনি বলেন নাই আর যখন আল্লাহ বলতে বলেছেন তখন তিনি বলেছেন তো তখন কি বলেছেন যখন তিনি বলা শুরু করেছেন আল্লাহর পক্ষ থেকে তখন তিনি কিন্তু আল্লাহর মেসেঞ্জার হইলেন যেটাকে আমরা ইতিহাসের আলোকে চল্লিশ বছর শুনে থাকি চল্লিশ বছরই কত বছর আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন তো একটা দীর্ঘ সময় আল্লাহ বলছেন রসুলকে দিয়ে বলাইছেন যে একটা দীর্ঘ সময় আমি তোমাদের ভিতরে ছিলাম তো এই দীর্ঘ সময়টা কিন্তু তিনি কথাগুলো বলেন নাই একটা সময় যখন তিনি নবুয়াত প্রাপ্ত হয়েছেন রেস পেয়েছেন তখন তিনি রসুল হয়েছেন এখন আল্লাহ বলছেন যে মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লাহ ওয়াল্লাদিনা মাহু আশিদ্দাউলাল কুফার মোহাম্মদ হচ্ছে আল্লাহর ম্যাসেঞ্জার আল্লাহর রসুল রসুল উল্লাহ আল্লাহর রসুল আমরা আমাদের হুজুর অনেক ওয়াজ করতে শুনি আমার রসুল বলেছেন আমার রসুল বলেছেন আসলে আমাদের কোনো রসুল না রসুল হচ্ছে আল্লাহর আল্লাহ হোসেন রসুল উল্লাহ তিনি আল্লাহর রসুল আল্লাহর মেসেঞ্জার আল্লাহর মেসেজকে বহন করে আমাদের কাছে পৌঁছেছেন তো সেই রসুলের মধ্যে আমাদের জন্য মহাত্ম এখন আমরা কি করি খুঁজি হচ্ছে রসুলের সেই আগের জীবনের রেসালাত প্রাপ্তির আগে যে জীবনটা সেই জীবনটা নিয়ে এটাকে আবার দুই অংশে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মিলাদ আর একটা হচ্ছে সিরাত মিলাদুর নবী যেটাকে বলি ওয়ালাদাত থেকে মিলাদ অর্থাৎ রসুলের জন্মক্ষণ থেকে নিয়ে নবুয়াত প্রাপ্তি পর্যন্ত এটাকে মিলাদি অংশ ধরা হয় আর সিরাত ধরা হয় যখন থেকে তার প্রতি আল্লাপাকের ওয়াহি এসেছে তখন তার চরিত্রটাকে গ্রহণ করতে আল্লাপাক বলেছেন আমাদেরকে এইতে আল্লাহ বলছেন লাকাতকান আফ লাকুম ফি রসুল ইল্লাহে তোমাদের জন্য রসুলের মাঝে মোহাত্তম আদর্শ নিহিত আল্লাহ বলেন না তোমাদের জন্য মোহাম্মদের মধ্যে মহাত্মা মাদ্রাসুত তার কারণ মোহাম্মদ যখন রসুল হয়েছে সেই রসুল রসুলের মাঝে আমাদের জন্য মহাত্মা মাদাসু তাহলে তিনি রসুল কেন হইলেন কি কারণে তিনি রসুল হয়েছেন এইটাই হচ্ছে আমাদের বোঝার বিষয় এই জায়গাটা যদি আমরা বুঝে ফেলতে পারি তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে যত ফেরকা ফেরকাবরিয়াদ যত দলাদলি যত ফিতনা যত ফাসাদ ইসলামে আজ দেখা যাচ্ছে লক্ষ্য করছি আমরা অনেক দল অনেক মত অনেক পথ এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু এই জায়গাটায় আমরা রসুলের অনুসরণের নামে যেসব জিনিসগুলো মানছি সেইগুলো আদো রসুল বলেন নাই তার কারণ রসুলের এটা বলার অধিকারই ছিল না এই বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে আল্লাহ রাবুল আলমিন রসুলকে বলেছেন মাইতে কুয়া ইনহুয়া ইল্লাহ ওয়াহ ইহা নবী আমার প্রবৃত্তির অনুসরণ করে নফসের দাসত্ব করে কিছু বলে না আমার নবী শুধু তাই বলে ইহা ইলাইয়া যা তার প্রতি ওহি করা হয় তাহলে তিনি প্রাপ্ত রসুল তো তার কাছে যে ওহি এসেছে যে মেসেজটা এসেছে তিনি সেই মেসেজটাই বলেন মেসেজ ছাড়া আর অন্য কিছু তিনি বলেন না এই বিষয়টা যদি আমরা না বুঝি এর আগে তিনি অনেক কথা বলেছেন অনেক কিছু করেছেন তার জীবনে সেইটা আপনার জন্য উসুয়া না সেটা আপনার জন্য মডেল না সেটা আপনার জন্য অনুসরণীয় না এটাই আল্লাহ বলছে এই আয়াতের বদি তো নম্বর সুরা একুশ নম্বর তো তেত্রিশের একুশে আল্লাহ সুবাহ বলে দিয়েছেন তোমাদের জন্য রসুলের মাঝে বিষয়টা কিন্তু হৃদয়ঙ্গম করতে হবে বোঝার চেষ্টা কর তোমাদের জন্য রসুলের মাঝে এখন আপনি কি বলবেন তাহলে মোহাম্মদ কি রসুল ছিলেন হ্যাঁ মোহাম্মদ রসুল হয়েছেন মোহাম্মদ রসুল কেন হয়েছেন রেসালাদ প্রাপ্তির কারণে তা রেসালাদটা কি কোরআন রেসালাদ কি কোরআন তো এই কোরআনটাই আল্লাহ রসুলের কাছে অহি করা হয়েছে ওহির মাধ্যমে তার কাছে নাদিল করা হয়েছে আর তাকে বলা উতলু মা উহিয়াল কিতাব সালাত তোমার প্রতি যা কিতাবে ওহি করা হয়েছে তাহা হইতে তুমি তিলাওয়াত করো তিলাওয়াত শব্দের একটা অর্থ হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যেটা তিলাওয়াত মানে পাঠ করা আমরা বুঝি যেটা কোরআন তিলাওয়াত করছে কোরআন তেলাওয়াত করছে কিন্তু আসলে একরা মানে হচ্ছে করা আ থেকে কোরআন শব্দটা আসছে এখান থেকে একরা মানে পড়ো আর কোরআন মানে হচ্ছে বারবার পঠিতব্য কিতাব যেটা বেশি পড়া হয় একরা থেকে কোরআন শব্দটা নেওয়া হয়েছে তাহলে এই পড়া যেটা এটার একটা শব্দ একটা শব্দ হচ্ছে করা বা একরা কিন্তু আমরা যেটা বলছি তিলাওয়াত এই তিলাওয়াত মানেও পাঠ কিন্তু তিলাওয়াত আর একরা পাঠের মধ্যে পার্থক্য হচ্ছে এটা পাঠ করার সাথে সাথে যেটা বুঝিয়া অনুধাবন করিয়া তাহার পিছে পিছে চলা হয় অর্থাৎ তার অনুগামী হওয়া হয় তাকে মানা হয় সেটাকে তেলাওয়াত বলে অর্থাৎ পড়লাম কিন্তু বুঝলাম না বুঝলাম কিন্তু মানলাম না তারে তাকে তিলাওয়াত বলা হয় না কেন আল্লাহ রবুল্লা আলম অন্য একটা আয়তে বলেছেন ওয়াল কমারি ইদা তালাহা চাঁদ সূর্যের অনুগামী হয় পিছে পিছে চলে তালাহা থেকে তিলাওয়াত তালাহা মানে সে তার পিছে চলে তো আপনি যেটা পড়ছেন সেটা কি করেন সেটাকে আপনি সেটাকে কি করেন সেটাকে আপনি সাথে সাথে তার পিছনে পিছনে চলেন এইটার নাম হচ্ছে তিলাবাত তো আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে বলেছেন যাহা তোমার প্রতি কিতাবে ওহি করেছি তাহা হইতে তিলাবাত করো আকিম সলার এবং তোমরা সালাত তুমি সালাত প্রতিষ্ঠা করো তাহলে দেখেন সলাদ প্রতিষ্ঠার আগে যে কথা বলা হয় সে কোরআন তিলাবাত করো অর্থাৎ কোরআন বোঝো কোরআন অনুশীলন করো এইটাই হচ্ছে মূলত সলাদ সলাতের মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে কোরআন বিহীন কোনো সলাৎ নাই কোরানে যত জায়গা আল্লাপাক সলাতের কথা বলছেন তো সলাতে কোরআনের বাইরে কোনো কিছু আবৃত করতে কোনো কিছু পাঠ করতে কোনো নির্দেশ কোরআন থেকে কেউ দেখাতে পারবে না আল্লাহ রব্বুল আলম রাত্রেবেলায় রসুলকে ডাকছি আইউ আল মুজাম্মিল কুমিল্লা ইল্লা কালিল নিসবাহু আবিন কুসমিন হু কালিলা আউজিদ আলাইহি ওয়ারাতিল কুর আনা তার তিলা তার তিলের সতী স্পষ্ট করে তিলাবাত কর কুরা তো যাই হোক প্রসঙ্গ অন্যদিকে না যেয়ে আমরা আসি রসুলের বিষয় যেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে রসুল হচ্ছে তিনি যিনি আল্লাহ রব্বুল আলমিনের রসুল তিনি আল্লাহর মেসেঞ্জার আল্লাহর মেসেজ পেয়ে আমাদের কাছে সেই মেসেজ পৌঁছে দিয়েছেন এখন নবুয়াতের ধারা শেষ কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ রবুল আলমিন তেত্রিশের গালেবান চল্লিশে বলেছেন যে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম আহাদিমির রিজালিকুম ওয়ালাকির রসুল্লাহ মুহাম্মদ তোমাদের জন্য তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন ওয়ালাকির রসুল উল্লাহ তিনি আল্লাহর রসুল ও খাতামান্নবীন তিনি শেষ নবী খাতামান নবীন মানে শেষ নবী কিন্তু তিনি বলেন নাই আল্লাহ কিন্তু বলেন নাই খাতামার রসুল এতে কিন্তু খাতামার রসুল তিনি ওয়ালাকির রসুল উল্লাহ তিনি আল্লাহর রসুল ও খাতামান্নবীন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যিনি আল্লাহর মেসেজকে বহন করেন আল্লাহর কিতাবকে বহন করেন আল্লাহর রোহিকে বহন করেন সেটা পৌঁছে দেন তিনি হচ্ছেন কী রসুল সেটাকে ধারণ করে তিনি পৌঁছে দেন তিনি হচ্ছেন রসুল তো এই রসুলের প্রক্রিয়া চলমান কেন চলমান যদি রসুল চলমান না থাকে তাহলে কোরআন কিছু হয়ে যায় কোরআনটা হচ্ছে রেসালাদ তো রেসালাদটা যে কেউ ধারণ করে আপনার কাছে পৌঁছাবে যেমন আমি আপনাকে এখন কোরআন থেকে দেখে দেখে বলছি আয়ার থেকে রেফারেন্স দিয়ে বলছি এখন কোরআনটা যদি আপনারা এখানে কথা বলতে পারেন কোরআন নিজে কিন্তু লিখিত করা কোরআনটা কথা বলবে না একটা বিষয় আর একটু এখান থেকে বুঝাই দিয়ে যাই যে কথা আগে বললাম যে কোরআন মানে পঠিত কিতাব যখন সেটা পাঠ করা হয় এটার নাম কোরআন রসুলের কাছে কিন্তু পঠিত কিতাব প্রথম এসেছে পাঠ করা পাঠ অবস্থায় এসেছে জিবির লাভিলে এসে পাঠ করেছেন তারপরে রসুল স্মৃতি ধারণ করেছেন কোরআন আমাদের কাছে আসার একটা উত্তম নির্ভরযোগ্য যে মাধ্যম সেটা হচ্ছে স্মৃতি ওই যে হিন্দু দেওয়া স্মৃতি এবং সুতি সুতি মানে শোনা আর স্মৃতি হচ্ছে কি ধারণ করা ব্রেনে ধারণ করা ধারণ করা হয় ব্রেনে তো আল্লাহ রবুল্লা আলমিন যখন নাজিল করেছে তো ব্রেনে ধারণ করার দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন এই যে বলা হয় উসমান রাজি আল্লাহ কি জামিউল কোরআন কোরআন জামাকারি এটা এটা যদি এই ইতিহাস যদি আপনি বিশ্বাস করেন তাহলে কোরআনকে অস্বীকার করতে হয় আল্লাহ ওয়া আলমিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন আমি আমার বাহক আপনার কাছে আরেকজন রসুল নিয়ে আসছে কে আল্লাহ থেকে সেটা হচ্ছে জিবিলামিন জিবিলামিনকেও আল্লাহ রসুল বলেছেন তা আল্লাহ বলছেন যে আমার রসুল বা আমার বাহক যখন আপনার কাছে আমার কিতাব আবৃত করবে তখন আপনি কি করবেন ঠোঁট নাড়াইয়া লিসান নাড়াইয়া জিব্বা নাড়াইয়া তাড়াতাড়ি আবৃত করার চেষ্টা করবেন দেখেন নতুন বই আসলে আমাদের ছেলেমেয়েরা রাত ভরে পড়ে খালি পড়ে মুখস্থ করতে চায় তো রসুল ঠিক এরকমই করতে চাচ্ছিলেন তখন আল্লাহ লা হার্রিক বিহি লিসানাকা লিতা জালাবি তাড়াহুড়া করে আবৃত করার আপনার কোনো দরকার নাই বাহক যখন আপনার কাছে নিয়ে যাবে আপনি ওটা ধ্যান দিয়ে শুনবেন তা শুনলে কী হবে ইন্না আলাই না জামা আহু আকুরা এইটাকে আপনার অন্তরে জমা করে দেওয়ার দায়িত্ব আমার এই কোরআনকে জমা করে দেওয়ার দায়িত্ব কার তাহলে কোরআন জমাকারীকে আল্লাহ স্বয়ং আল্লাহ কোরআন জমাকারী স্বয়ংকে আল্লাহ সুবাহানাহু কাল কিন্তু বলা আছে উসমান রাজে আল্লাহ তার কোরআন জমা করছেন হ্যাঁ তিনি সাত বাসায় করছিলেন অমুক করছিলেন তমুক করছিলেন তার ভিতরে একটা রায় বাকিগুলো জ্বালায় দিয়ে হয়েছে এটা হচ্ছে বিকৃত ইতিহাস আজকে নাস্তিকরা কিন্তু এই কারণেই সুযোগ পেয়ে যাচ্ছে কথা বলতে যত নাস্তিকরা আপত্তি করে দেখবেন কোরআনের মূল ধারায় যদি আপনি থাকেন তাহলে আপত্তির সুযোগ নাই যেখানে আল্লাহ দায়িত্ব নিয়েছে নাহানু নাজ্জাল নাদ্দিকরা ওয়া লা হাফিজুন। আমি এটাকে নাজিল করেছি এবং সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি তাহলে আল্লাহ যদি সংরক্ষণের দায়িত্ব নেয় তাহলে বলতেছে যে এই হাদিসেই বলা আছে এমনি মাদার হাদিসে বলা আছে যে কিছু আয়াত নাকি ছাগল খেয়ে ফেলেছে মা আজ আল্লাহ তাহলে এই হাদিসই তো আমাদেরকে আজকে কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে আজকে নাস্তিকরা যে কথা বলতে সুযোগ পাচ্ছে এই কারণেই কিন্তু সুযোগ পাচ্ছে যত নাস্তিকরা দেখবেন আপত্তি করে ইসলাম নিয়ে এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই হাদিস প্রচলিত এই ইতিহাস হাদিসের নামে ভ্রান্ত জাল জৈব মৌজু যেসব কথাবার্তা কোরআন বিরোধী যেসব হাদিস এইসব সব হাদিসের কারণেই কিন্তু আজকে নাস্তিকরা আল্লাহীরা তারা কিন্তু আজকেরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সুযোগ পাচ্ছে কিন্তু এই যে নুফুর শর্মার যে ঘটনাটা আমরা শুনলাম এর মূল কেন্দ্রবিন্দু কিন্তু এখানেই ঘটনা হচ্ছে কি হাদিস কোরআন নিয়ে কিন্তু তাদের কোনো আপত্তি নেই যত নাস্তিকরা কথা বলে আমি অনলাইনে লক্ষ্য করে দেখছি কোরআনের একটা আয়াত নিয়ে যদি আপত্তি করে কিন্তু সে আপত্তিটা হয় কি ওই হাদিস ভিত্তিক যে অনুবাদ আর ব্যাখ্যা তাফসির এইটা নিয়ে তারা সমালোচনা করে সেদিন এক রে দেখলাম কথা বলতে শুনছি সে বলতেছিল যে ইউরোপে কোনো মুসলিমদের জাগা দেওয়া উচিত না সে দলিল হিসাবে বলছে তারা প্রতিদিন পতি সলাতে বলে যে সেরাত আল মুস্তাকিম সেরাত আল্লাদিন আনাম তালহিম গায়রিল মাকদুব আলহিম ও আল তো এখানে মাকদুব আর দলিন দুটো শব্দ আছে মাগদুপ মানে ইহুদি বলা হয়েছে আর দলিন মানে নাসারা বলা হয়েছে ইহুদি আর নাসারা এই দুটো এই দুটো ব্যাখ্যা থেকে নেওয়া হয়েছে আদিসের ব্যাখ্যা থেকে এবার এমনি কাসিরের উদ্দিন দিয়ে তারা বলছে যে ইহুদি নাসারাদের তা খায় তাদের বাতাস আলো বাতাস গ্রহণ করে ইউরোপে আসে তাদের থেকে টাকা পয়সা নিয়ে সেই টাকা নিয়ে দেশে বাড়ি করতেছে গাড়ি করতেছে অথচ প্রতি সালাতে তারা কি করতেছে ইহুদি আর নাসারাদেরকে কি করতেছে অভিশাপ দিচ্ছে সালাতের মধ্যে অথচ কিন্তু কোরআনের সুরাই ভাতে কিন্তু এই কথাটা নাই ইহুদিন নামও নাই নাসারার নামও নাই ওখানে দুটো কথা বলা আছে একটা হচ্ছে পথভ্রষ্ট যারা আর আরেকটা কি দলিন মানে পথ পথবরষ্ট গুমরা পথবরষ্ট আর একটা হচ্ছে হ্যাঁ আর একটা কি মাগুপ যারা অভিশপ্ত হ্যাঁ মাগুপ মানে অভিশপ্ত তারা অভিশপ্ত যারা আর পথভ্রষ্ট যারা এদের পথে আমাদেরকে চালায় না এটা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতেছি তা যেই হোক না কেন সেটা মুসলমানদের মধ্যেও তো অভিশপ্ত থাকতে পারে ইহুদি খাসলাতের নাসারা খাসলাতের সব ইহুদি আর সব নাসারাকে আল্লাহ রবুল আলামিন এক সেটিয়া খারাপ বলেন নাই কোরআনে আল্লাহ রব্বুল আলামিন কথা ইনসাফের সাথে বলেন জাস্টিসের সাথে কথা বলেন মদ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে মদ সারাপ ওয়াস আলু না কানিল খাম আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ বলছেন তুমি বলে দাও রসুলকে বলতে বলছেন তুমি বলে দাও এর ভিতরে উপকার আছে দেখেন কি জাস্টিসের সাথে আল্লাহ কথা বলেন এর ভিতরে উপকার আছে তবে অপকার বেশি তবে উপকার স্বীকার করে নিয়েছেন আল্লাহ এই যে আমাকে জাকির না এক সাহেব হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যাবে না অ্যালকোহল আছে ওর ভিতরে অ্যালকোহল ছাড়া কোনো ওষুধই হয় না অনেক অ্যালোপ্যাথিক ওষুধ হয় অ্যালকোহল আছে অ্যালকোহল ছাড়া ওষুধ টিকেই রাখা যায় না অ্যালকোহল ওষুধ না থাকলে আমরা জীবনও বাঁচবে না তো যেই জিনিস আপনার জীবন বাঁচায় জীবন রক্ষা করে আল্লাহ রক্ষা করে কিন্তু যার মাধ্যমে আল্লাহ করান তো সেটা তো হেফাজত করা সেটাকে গ্রহণ করা তো আল্লাহ বলেছেন তাহলে অ্যালকোহলের একসেটিয়া আপনি কি করে আরাম করেন আল্লাহ বলছে ওর মধ্যে উপকার আছে তাহলে অপকার বেশি অতি মাত্রায় ব্যবহার বেশি মাত্রায় ব্যবহার যেই মাত্রায় ব্যবহার করলে ক্ষতি হয় আল্লাহ বলছে লা তাকরাবু সলা সলা তো দূরের কথা সলাতের কাছেও যেও না ও আন্তুম সুকারা যতক্ষণ মাতাল থাকো ততক্ষণ কি থাকো মাতাল থাকো মাতাল কাকে বলে আল্লাহ পরে হাতে বোঝে হাত তা আলামু মাতা কুলুন যাহা বলিতেছ তাহা যতক্ষণ বুঝিতে না পারো তাহলে বলেন আপনি বাংলাদেশের লক্ষ্যে একটা সালাতি পাইবেন না খুঁজে তারা মাস্জিদের যে সালাত আদায় করে এর অধিকাংশ দেখবেন যে ইমাম থেকে নিয়ে শুরু করে সে কারি সাহেব 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 নিজে কি পড়তেছে নিজে বোঝে না তাহলে এই তো মাতাল সালাত যাহা বলিতেছে তা বোঝে না হিতাহিত জ্ঞান হারিয়ে যায় একটা যায় যখন চলে যায় তখন সেটাকে নিষিদ্ধ করা হয়েছে তো যাই হোক আল্লা রব্বুল্লাহ আলমিন কথা বলতে যে জাস্টিস করেন আমাদের মুল্লা সাহেবরা যেরকম দেয় এক সেটিয়া সব কাফের মুরশিক বেদিন বানানোর কেমন যেন সোল এজেন্ট নিয়েছে তারা কিন্তু আল্লাহ রবুল্লাহ আলামিন তো এই কথা আমাদেরকে শিখান নেই তো আমি যে কথা বলছিলাম যখন পঠিত হয় তখন কোরআন আর যখন লিখিত হয় তাকে কিতাব বলে এই কথাটাই বুঝাইতে চাইছিলাম যখন লিখিত আকার ধারণ করে তখন কিতাব তা আমাদের কাছে যেটা কিতাব আছে এই কিতাবটা নিজে এসে কথা বলে না কথা বলে কিতাব ধারণকারী তা কিতাব ধারণকারী হচ্ছে রসুল আল্লাহ রব্বুল আলম তার সম্পর্কে কোরআন কারিমে নিসা চার নম্বর সৌরভ পঁয়ষট্টি নম্বরে আল্লাহম আল্লাহ তার নিজের কসম নিজে ফালা ওয়া রব্বিকা তোমার রবের স্বভাব তারা কোশ্চিন মোমেন হবে না যতক্ষণ আপোষের দ্বিধাদ্বন্দ্বে মত মতবিরোধে তোমাকে ফয়সালাকারী মানে না মানবে অর্থাৎ রসুলকে ফয়সালাকারী মানতে হবে রেসাল্লাতে দ্বারা চলমান নাহলে কিন্তু কোরআন অচল আমি কিন্তু কথাটা বুঝাইছি আল্লাহ পাক বলছেন যে সুরায় জুমা তিন বাষট্টি নম্বর সুরার সম্ভবত তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হু আল্লাদি বা রসুল মিন হুম ইয়াতলু আলহি মায়াতিকা আমি উম্মিদের মধ্যে একজন রসুল প্রেরণ করছি রসুলের কাজ কি এতলু আলহিম আয়াতিকা আল্লাহ আয়াতকে আবৃত করে শোনালো ওয়ুসাক কি আত্মশুদ্ধি করা ওয়ু আল্লি মহবুল কিতাব হিকমা কিতাব হিকমা শিক্ষা দিয়া এখন রসুল যদি চলমান না থাকে তাহলে এই কাজটা তো ফরস আপনার আত্মশুদ্ধি ফরস আপনাকে তিলাবাত করে শোনাইতে হবে এটা ফরস আপনি কিরা কোরআনের শিক্ষা ফরস তো এই ফরসটা কী আদায় করবে এটা তো রসুলের দায়িত্ব দিছে আল্লাহ তাহলে রসুল চলমান প্রক্রিয়া রসুল থাকতে হবে নাহলে রেসালাদ চলমান হবে না রেসালাত চালু রাখতে গেলে রসুল থাকতে হবে তো রসুলকে কিভাবে মানতে হবে আল্লাহ তার সপাত করে বলছে ফালা ও রব বিখ্যাত রবের সপাত তারা কশ্চিন কালেও মোমেন হবে না ইমানদার হতে গেলে রসুলকে কিভাবে মানতে হবে আল্লাহ নিজে কসম করে বলছে তারা কখনোই মোমেন হবে যখন আপসের দ্বিধাদ্বন্দ্বে মতনোকে মতবিরোধে রসুলকে ফয়সালাকারী না মানবে আর রসুল যে পয়সালা দিবে সেটা দ্বিধাহীন চিত্তে মেনে না নেবে কয় না চেয়ারম্যান সাহেব বিচার মানি হবে না এই জন্য ওয়াইসাল্লিম তাসলিমা রসুলের যে নির্দেশ সেই নির্দেশ রসল যে বিস্তার ফয়সালা করবে সেটা তার মনের বিরুদ্ধে হইলে তার স্বার্থের বিরুদ্ধে হইলে লিমু তাসলিমা দ্বিদাহীন চিত্তে কোনো রকমের দ্বিদা ছাড়াই সেটাকে গ্রহণ করতে হবে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম সোরা নিসা পঁয়ষাটি নম্বরে হাতে আল্লাহ রাবুল আলমিন আরও বলেছেন উনষাট নম্বর হাতে বলছেন যে ফাইন তানাজা তুমি ফিসাইন ফারুদ্দু হু ই আল্লাহ যখন তানাজা দেখা দেয় ইত্তেলাফ দেখা দেয় মতভেদ দেখা দেয় ফারুদ্দু হু তখন তোমরা ফিরে আসো ইল আল্লাহ আল্লাহর দিকে ওরাসুলি রসুলের দিকে এখন এখানে অনেক অনেকে বলে যে আল্লাহর দিকে ফিরে আসা মানে কোরআনের দিকে ফিরে আসা রসুলের দিকে ফিরে যাওয়া মানে হাদিসের দিকে ফিরে যাওয়া এখানে একটা ভ্রান্তি কাজ করে তার কারণ আমি আগেই বলেছি রসুল হচ্ছে আল্লাহর ম্যাসেঞ্জার আল্লাহর মেসেজের বাইরে কোনো কথা বলতেন না রসুল নিজে কোনো হাদিস রচনা করে হাদিস বলার কোনো অধিকার তার ছিল না তিনি শুধু আল্লাহর হাদিসই বয়ান করছেন আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনকে হাদিস বলেছেন হাদিস মানে বানী কথা তো আল্লাহর কথা হচ্ছে আল্লাহর বানী আল্লাহর হাদিস আর সেটাকে রসুল বহন করেছেন আর আল্লাহ আল্লাহ নজ্জাল আহসান আল হাদিস আল্লাহ নাজিল করেছেন সর্ব উত্তম হাদিস উনচল্লিশ নম্বর সুরায় আল্লাহ সোহান বলছেন তো সর্বোত্তম হাদিস আল্লাহ অবতীর্ণ করেছেন তো সেই হাদিসই রসুল বর্ণনা করেছেন রসুলের বাইরে কিছু বলেন নাই নিজের পক্ষ থেকে হাদিস বাণী আল্লাহ রসুল সালসাল্লাম বলেন নাই এই জন্য রসুলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য কেন বলা হয়েছে যে রসুল আল্লাহর বাইরে কোনো কথা বলেন না নিসা চার নম্বর সুর আর আশি নম্বরে হাতে আল্লাহ বলছেন মাইতে এর রসুল ফাকাদ আতা আল্লাহ যে রসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল এই যে কথাগুলো কেন আসছে রসুলের আনুগত্য এতটা গুরুত্ব কেন যেহেতু রসুল আল্লাহর বাইরে কথা বলবেন না যিনি রসুল চেনবেন কী করে যিনি কিতাব থেকে কথা বলে যিনি কোরআন থেকে কথা বলে একমাত্র কিতাব থেকে কথা আল কিতাব থেকে শুধু কথা বলবে এর বাইরে কোনো কথা সে বলবে না উপমা হিসাবে সে কথা বলতে পারে অন্য কথা বলতে পারে কিন্তু বিধান শুধু তিনি কিতাব থেকে দেবে আল্লা রব্বুল আলমিন বলে দিয়েছেন যারা কিতাবের বাইরে হুকুম দেয় বিচার ফয়সালা করে তারাই কাফের তারাই তারাই তাঁসে এক সুরার মধ্যে আল্লাহ পাক তিনবার বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমা ফাউলা ই কাহমুল কাহির ফাউলা ফাউলাই কাহমুল জালি ফাউলা ই কাহমুল ফাসিক আল্লাহর বিধান দিয়ে দেয় না তারাই কাফের তারাই জালেম তারাই ফাঁসি তাহলে রসুল আল্লাহর বিধানের বাইরে বিধান দিতে পারে আল্লাহর বিধানের বাইরে কথা বলতে পারে আল্লাহর বিধানের বাইরে আমল করতে পারে এটা বিশ্বাসযোগ্য না আজকে দেখেন ইতিহাস দিয়ে বুখারির হাদিস রসুল ছয় বছরে আল্লাহ তালনকে বিয়ে করেছেন আর নয় বছরে তা তার সাথে বাসুর করেছেন বলেন ছয় বছরে মানে শিশু কন্যা তাকে রসুল বিবাহ করতে পারে যেখানে কোরআনে স্পষ্টভাবে বলেছে যখন বয়প্রাপ্ত হবে তখন নর নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আল্লাহ বলেছেন তো আল্লাহর রসুলের পরে আয়াত না হওয়ার পরে রসুলের আয়াতের বিরুদ্ধে আচরণ করে ছয় বছরের একটা মেয়েকে বিবাহ করছে আবুবাকারও রসুলের এত প্রিয়তম হয়েও সে কী করছে তার ছয় বছরের মেয়েটাকে রসুলের সঙ্গে বিবাহ দিয়েছেন তাহলে সেও কোরআনের বিরুদ্ধে করেছে রসুল ও বিরুদ্ধে আসর তার মানে বোঝা যাচ্ছে যে এই ইতিহাস আমাদেরকে রসুলের বিরুদ্ধাবাদী বানিয়েছে আমরা যদি এই ইতিহাসকে স্বীকার করি তাহলে কি হবে যে আমরা রসুলের করি বলে স্বীকৃতি পাইলাম যে আমরা রসুলকে রসুলের রেসালাত থেকে তাদের তাকে বের করে দিলাম তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে রেসালাতটা কী রসুলটা কী রসুলের কাজ শুধু আল্লাহর মেসেজ পৌঁছানো এর আগে পিছনে এর বাইরে কোনো কিছু বলার অধিকার রসুলের নাই রসুল চিনতে হবে রসুল চিনতে গেলে আমাদেরকে বুঝতে হবে রসুলের কাজ শুধু আল্লাহর মেসেজ ধারণ করে আল্লাহর মেসেজ পৌঁছে দেওয়া এর বাইরে কোনো কথা বলার অধিকার রসুলের নাই যদি বলেন যেটা বলেছেন সেটা আমার জন্য মেসেজ হিসাবে যেটা বলেছেন আল্লাহর কথা যতটুকুন বলেছেন ততটুকুনই আমার জন্য গ্রহণ করতে হবে এর বাইরে কোনো কিছু নেওয়ার আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জরুরি করার দেন নাই তো এই জন্য আল্লাহ পাক আমি একটা শেষে বলে শেষ করতেছি সুরা আল ইমরানের তীর্থানো রব্বানা আমান্না বিমা আনজলতা ওত্তাবান আর আ ফতুবনা মা শাহিদিন হে আমাদের পালনকর্তা দোয়া করতে বলছে আল্লাহ দোয়া শিখিয়েছে যে আমাদের রব পালনকর্তা আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাজিল করেছ আমরা রসুলের অনুগত হয়েছি অতএব আমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করো তাহলে মান্যকারীদের তালিকাভুক্ত হতে গেলে রসুলকে মানতে হবে রসুলের আনুগত্য করতে হবে আল্লাহ সুবাহতাল আমাদের সকলকে রসুল বিষয়ে যে ধূম্র জাল আছে সেটা থেকে মুক্ত হয়ে সঠিকভাবে যেভাবে পাক রসুলে বিশ্বাস স্থাপন করতে বলেছে আল কোরআনে সেভাবে বিশ্বাস স্থাপন করা তৌফিক দান করুন অমালার রসুল ইল্লাল বালাগুল মুবিন